কোরআনের তাফসির অর্জন করা বা কোরআনের জ্ঞান অর্জন করার সময় আমি কখনো জ্ঞান অর্জন করাকে ফোকাস করিনি। আমি এই জন্য গ্রামার শিখিনি যে আমি এখান থেকে জ্ঞান অর্জন করতে চাই, কখনোই জ্ঞান অর্জনকে সামনে রাখিনি। আর এখনও জ্ঞান অর্জন আমার চিন্তার বিষয় না। এখনও আমি কোরআনের মধ্যে এমন কিছু খুঁজি যা দিয়ে আমি নিজেকে শান্তি দিতে পারি, যা দিয়ে আমি নিজেকে শান্তি দিতে পারি, পবিত্র করতে পারি। আমি কোরআনকে এভাবে চিন্তা করি যে আমি যখন হতাশায় থাকবো, পিপাসাত থাকবো, দুঃখে থাকবো, সমস্যায় থাকবো, তখন আমি কোরআনের কাছে যাব, কোরআন পড়ব আর আমি স্বস্তি পাব, আমি আমার সকল প্রশ্নের উত্তর পাব, আমি সমস্যার সমাধান পাব। আমি কোরআনকে এভাবে চিন্তা করি। আমাদের কোরআন কেমনভাবে চিন্তা করতে হবে যে কোরআন আমাদেরকে শান্তি দিবে, স্বস্তি দিবে, সকল সমস্যার সমাধান দিবে, আমাদের জীবনে সুখ এনে দিবে, আমাদের মানসিক সমস্যা কমিয়ে দিবে, আমাদের এভাবে চিন্তা করতে হবে। অনেকে নিয়মিত কোরআন পড়ে, কোরআন তিলাওয়াত করে, কোরআনের অর্থ পড়ে, কোরআনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করে, কোরআনের তাফসির পড়ে, জ্ঞান অর্জন করার চেষ্টা করে, কিন্তু কোরআনকে সবসময় জ্ঞান অর্জনের বস্তু হিসেবে দেখলে হবে না। আমি কোরআনের অর্থ পড়ি, তাফসির পড়ি, কিন্তু আমি কোরআন থেকে যে সবসময় জ্ঞান অর্জন নিব, জ্ঞান নিব তা বলে আমি সবসময় কোরআনকে এভাবে চিন্তা করি না, কখনো এভাবে চিন্তা করি না। জ্ঞান অর্জন করা হলো যেমন ধরেন একটা পাত্র থেকে আর একটা পাত্রে পানি ঢালার মতো। যেমন ধরেন আপনি পুষ্টিকর খাদ্য সম্পর্কে অনেক কিছু জেনেছেন যে এটার কত গুণ আছে, এটা আমাদের কত উপকার করে, কিন্তু জীবনে তা কখনো খান না বা কখনো মেনটেন করেন না, বা সবসময় ভাজা পড়ে আপনি খান বা রিচ ফুড খান, তাহলে এটা শিখার লাভটা কী হলো বলেন? শিখে তাহলে করবেনটা কি যদি আপনি যদি নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করতে না পারেন? আপনি জানেন ব্যায়াম করানো গুরুত্বপূর্ণ, বাইরে হাঁটাহাঁটি করা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি জীবনে তা করেন না, এটা জানে কি আপনার কোনো লাভ হলো? এই জ্ঞানটাকে আপনার কোনো জানে লাভ হলো? আপনি গাড়ির মেনটেন্স সম্পর্কে সব কিছু জানেন যে গাড়িতে কখন তেল দেওয়া লাগে, গাড়ির কখন কী পরিবর্তন করা লাগে, আপনার এই জ্ঞানটা আছে, কিন্তু আপনি কখনো তা করেন না, তাহলে আপনার জ্ঞানের লাভটা কী হলো ভাই? কিন্তু এটাতে আপনার তো উপকৃত হওয়ার কথা ছিল জ্ঞান দ্বারা, কিন্তু আপনি তো হচ্ছেন না। আমরা অনেক সময় তর্ক করি আমাদের পুজোর জ্ঞান অর্জন করতে হবে, কোরআন সম্পর্কে আমাদের অনেক কিছু করতে হবে, কিন্তু এই জ্ঞান অর্জন করা আর এই জ্ঞানটা নিজের হৃদয়ের মধ্যে ধারণ করা এক জিনিস না। মুসলিমরা তো কোরআন সম্পর্কে জানে, কিন্তু তারাও তো বেধর্মিতার মতো লোভী, স্বার্থপর, ক্ষমতালোভী, বস্তুবাদী হয়ে যায়। অবশ্য যারা জ্ঞান অর্জন করেন আমি তাদের কথা বলছি না। আল্লাহ আজাওয়াজাল্লাহ মানুষকে কোরআন এই কারণে দিয়েছেন যে তিনি জানেন যে মানুষ পথভ্রষ্ট হবে এবং কোরআনে আসলে তার আবার সোজা হয়ে যাবে, তার আবার পথভ্রষ্ট হবে এবং তার আবার সোজা হবে, এভাবে চলতেই থাকবে। কোরআন আমাদেরকে সোজা দিকে যাওয়ার নির্দেশ দেয়, সোজা একবারে সোজা দিবে, যখন আপনি বাঁক নেবেন তার কোরআন আপনাকে সোজা করে দেবে।